আসসালামু আলাইকুম বিডিস স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে খুলনার ইনিংস। ইনিংসে 3.3 ওভারে মাত্র 12 রান তুলতেই সাজ করে ফিরে যায় 4 ব্যাটার আন্দ্রে ফ্লেচার 6, সৌম্য সরকার 1, জাকেরিয়া লিওনিক 5 ও ইয়াসির আলী রাব্বি। এরপর পাওয়ার প্লে শেষ হওয়ার পর সপ্তম ওভারে সাজ করে ফিরেন অধিনায়ক মুশফিকুর রহিম, তার ব্যাট থেকে এসেছে 12 বলে 12 রান। দলীয় সংগ্রহ তখন 50 পার করিয়ে ব্যক্তিগত 17 রানে আউট হয়েছেন শেখ মেহেদী হাসান। মাত্র 58 রানে 6 উইকেট হারিয়ে তখন কঠিন চাপে পড়ে যায় খুলনা টাইগার্স। সেইখান থেকেই দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান সিকান্দার রাজা। একটা প্রান্ত আগলে রেখে একাই লড়াই করেছেন ঢাকার বিপক্ষে, দলকে 129 রানে নিয়ে যান এই জিম্বাবুয়েন অলরাউন্ডার। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে 5টি 4 ও 4টি 6 মারে 50 বলে 64 রান করেছেন তিনি। এছাড়া 12 রান এসেছে শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসেরা প্যারাডার ব্যাট থেকে। ঢাকার পক্ষে বল হাতে 2টি করে উইকেট নিয়েছেন আরাফাত সানি ও আজমতুল্লাহ ওমরজাই। এছাড়া রুবেল হোসেন ও ফজল হক ফারুকের শিকার হয়েছে 1টি করে উইকেট। পরবর্তীতে এমন টার্গেটে খেলতে নেমে প্রথম দিকেই তামিম ইকবালকে হারিয়ে ফেলে ঢাকা। 8 বলে 6 রান করে 1টি 4 মেরেই আউট হতে হয়েছে নাবিল সামাদের বলে। আজকের ম্যাচটিতে দুর্দান্ত বোলিং করেছেন নাবিল সামাদ। অতপর ইমরানুজ্জামানও ওপেনিংয়ে নেমে আজ তেমন কিছু করতে পারেনি, 7 বলে করেছেন 6 রান। অতপর ক্রিজে এসেছিলেন জহুরুল ইসলাম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের খানিকটা পার্টনারশিপ করতে দেখা যায়, যে পার্টনারশিপের বলেই মূলত মিনিস্টার গ্রুপ ঢাকা খুলনা টাইগার্সকে পরাজিত করেছে, যেখানে জহুরুল ইসলাম 35 বলে করেছেন 30 রান 2টি 4 এবং 2টি 6 সাহায্যে, আর মাহমুদুল্লাহ রিয়াদ অপর প্রান্ত 100 স্ট্রাইক রেটে আগলে রেখেছেন। মূলত মিনিস্টার গ্রুপ ঢাকার যখনই বিপদ আসে তখনই সামাল দেন মাহমুদুল্লাহ রিয়াদ, তুরুপের তাস হয়ে ফেরেন 22 গজে। শেষ দিকে শামসুর রহমান শুভ প্রায় 200-এর অধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করে খুব সহজেই খুলনা টাইগার্সের বোলারদের পিটিএ মিনিস্টার গ্রুপ ঢাকা জিতে গিয়েছে। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।